আমার টিমের এইচপি এখন মাত্র 20, এন্ড এখন আমি তাকে গুলি করবো নতুন স্নাইপার দিয়ে, দেখি কি হয়। এন্ড এখানে ফার্স্ট গুলি করি, ও ভাই সব, এক গুলিতে দুই গুলিতে লাইফ ফুল ভাই সব। হেই হ্যালো, হোয়াটস আপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেমিং উইথ জিহাদ ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি জিহাদ। সো গাইস, আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে, বিকজ আজকে আমরা কথা বলবো আমাদের নতুন ট্রিটমেন্ট স্নাইপার গান নিয়ে, যেটা এখনো পর্যন্ত গেমে আসে নাই বাট অ্যাডভান্স সার্ভারে দিয়ে দিছে। সো অ্যাডভান্স সার্ভারে আমি মেনলি আপনাকে ডিটেলসে দেখানোর চেষ্টা করবো যে আসলে এই গানটা কেমন, কেমন ড্যামেজ দেয়, কেমন ট্রিটমেন্ট করে, কেমন কী, মানে সব কিছু ডিটেলসে কথা বলবো আজকে ভিডিওতে। সো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, প্লিজ গাইস এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমি চলে আসছি মেনলি গেমে, অ্যান্ড ট্রিটমেন্ট স্নাইপার নিয়ে নিছি। ফার্স্টে আমি দেখানোর চেষ্টা করবো হচ্ছে এটা ড্যামেজটা কত হয়, মানে কীরকম ড্যামেজ দেয় ইনিমিকে। সো আমি যেখানে গুলি করে দেখতে পাচ্ছেন 66 ড্যামেজ, মানে এই গানটাতে আমি অনেকগুলো ইনিমিতে মারছি। সো প্রত্যেকবার যেটা দেখছি সেটা হচ্ছে তিনটে অ্যামাউন্টের ড্যামেজ দেয়, একটা হচ্ছে 66, একটা হচ্ছে 45, অ্যান্ড আরেকটা হচ্ছে 54। মানে এই তিনটে অ্যামাউন্টের ড্যামেজ আমি দেখছি অনেকগুলো ইনিমি মারার পরেও, মানে এই তিনটে অ্যামাউন্টের ড্যামেজ ছাড়া অন্য কোনো ড্যামেজ দেয় না এই গানটা, ঠিক আছে। সো এরপরে আমি যেটা কথা বলতে পারি সেটা হচ্ছে এই গানটা কি ডিফল্টে চলে কিনা, মানে এই গানটা কি ডিফল্ট এইম করে কিনা, নাকি ফুল কন্ট্রোলে খেলতে হয় স্নাইপারের মতো। আপনারা সকলে জানেন যে AWM MATP কিন্তু ডিফল্টে চলে না, এটাও ডিফল্টে চলে না গাইস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ইনিমিরে মারতাছি ডিফল্টে কিন্তু কোনো রকম গুলি লাগতেছে না, আমাকে ডিরেক্টলি তার বডিতে মারা লাগতেছে অ্যাজ লাইক AWM MATP। আমরা যেখানে এক্সেমেট দিয়ে গুলি করি, আমি এখন আপনাকে দেখাই এক্সেমেট দিয়ে আমি গুলি করি, মানে স্কোপ খুলি, তাহলে সাইডে কিন্তু স্কোপ খুললেও ইনিমির বডিতেই গিয়ে লাগে। দেখতে পাচ্ছি আমি সাইডে স্কোপ খুলতেছি বাট ইনিমির বডিতেই লাগতেছে, বাট কিন্তু আমাদের নতুন স্নাইপার বা আমাদের ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে কিন্তু স্কোপ খুললে বডিতে লাগবে না। আমি ডিটেলসে এখন দেখাইতেছি। তো এখন দেখেন আমি যখনই সাইডে স্কোপ খুলবো, আমাদের এক্সেমেটের কিন্তু এইমটা ঠিক ওর বডিতে নিয়ে চলে যাবে, মানে ইনিমির বডিতে নিয়ে চলে যাবে। বাট এই গানটা দিয়ে যখনই আমি সাইডে স্কোপ খুলবো, একদম বডির কাছে স্কোপ খুলতেছি বাট ইনিমির বডিতে কিন্তু নিতেছে না। সো এটার মানে আপনি বুঝতে পারলেন যে এই গানটা কিন্তু আমাদের MATP AWM মতো ডিফল্টে এইম করে না, আপনাকে নিজে তার বডিতে এইম নিতে হবে অ্যাজ লাইক স্নাইপার, ওকে। সো এরপর হচ্ছে আমাদের এই গানটা কি আসলে ট্রিটমেন্ট করে কিনা, যেহেতু এটার নাম যে ট্রিটমেন্ট স্নাইপার। সো এটা দেখার জন্য আমি এখানে চলে আসছি, অ্যান্ড এখন আমি এখানে গাড়ি ব্লাস্ট করবো, নিজেকে নিজে ড্যামেজ দিব। তারপর আমার টিমমেটকে এখানে বলছি, তার কাছে আসে যেহেতু স্নাইপার, মানে ট্রিটমেন্ট স্নাইপার, সে এখন আমি ড্যামেজ করার পরে আমাকে গুলি করবে, দেখবো আমার লাইফ বাড়ে কিনা, মানে আমার এইচপি বাড়ে কিনা। তো দেখিয়ে চলেন, সো এখানে আমার টিমমেট চলে আসছে, অ্যান্ড টিমমেট এখন আমাকে গুলি করবে, লেটস সি। ও ভাই সাহ, এক গুলিতে কত এইচপি বেড়ে গেছে দেখতে পাচ্ছেন? ভাই 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 সেই, সো যেহেতু সে আমাকে এইচপি বাড়াই দিছে, বাট আমি দেখতে পাই না যে কত এইচপি বাড়লো। সো এখন আমি আমার টিমমেটকে মারবো, আমি দেখবো কত এইচপি বাড়ে। সে দেখার জন্য আমি এখানে লাল ড্রামের কাছাকে চলে আসছেন, সে এখন নক হয়ে যাবে। ইয়েস, সে নক হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল আমি দেখবো সে নকের সময় যদি আমি গুলি করি তাহলে কি তার নকের যে স্পিড আছে সেটা বাড়ে কিনা, অ্যাজ লাইক আমাদের ট্রিটমেন্ট গান। ট্রিটমেন্ট গান দিয়ে যখন আমি গুলি করি, নক হয়ে থাকলে কিন্তু নকের যে স্পিড আছে, মানে ওই রেড কালারের এইচপি যেটা বলতে পারেন, নকর পরে যেটা কিছুক্ষণ থাকে সেটা কিন্তু বাড়ে। বাট আমাদের স্নাইপার দেখি সেটা বাড়বে কিনা সেটা দেখার জন্য আমি একটু ওয়েট করতেছি, তার নকের স্পিডটা একটু কমুক, তারপর আমরা তাকে গুলি করবো, ঠিক আছে। সো মোটামুটি কমে গেছে, দেখতে পাচ্ছি স্কোপ খুললেও কিন্তু এখানে গ্রিন চলে আসে। নর্মাল ইনিমিকে স্কোপ খুললে কিন্তু গ্রিন আসে না, রেড আসে, বাট এখানে কিন্তু গ্রিন আসে। অ্যান্ড এখানে হেডে মারলেও কিন্তু সেম ড্যামেজই দিবে, মানে সেম এসপি বাড়বে। সো আমি এখন গুলি করি, অ্যান্ড দেখতে পাচ্ছেন তার কিন্তু নকের এসপি বাড়তেছে। ভাই এক গুলি করলে অনেক বেশি নকের ইপি বাড়তেছে। ওয়েট, আমি আগে কাস্টমার চিঠি থেকে টিমের নামটা বড় করে নেই। ইয়াস নাইস, বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি তাকে গুলি করবো, দেখবো কত এসপি আছে, 20 এসপি আছে তার বর্তমানে। আমার টিমের এসপি এখন মাত্র 20, অ্যান্ড এখন আমি তাকে গুলি করবো নতুন স্নাইপার দিয়ে, দেখি কি হয়। অ্যান্ড এখানে ফার্স্ট গুলি করি, ও ভাই সব, এক গুলিতে দুই গুলিতে লাইফ ফুল ভাই সব, ইনসেন, মাথা নষ্ট একটা স্নাইপার। একে তো ইনিমিকে মারে, দ্বিতীয়ত এত বেশি ট্রিটমেন্ট করে, এক গুলিতে 80 এসপি, মানে এটা দিয়ে তো আমরা জোনের বাইরে ইজিলি বুইয়া করতে পারবো। সো আমরা এটা ট্রাই করবো এই ভিডিওতেই যে জোনের বাইরে আমরা বুইয়া করতে পারি কিনা। সো আমরা একটু পরে ট্রাই করতেছি, তার আগে আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই গানটা কিন্তু 10 টাইমের বেশি গুলি করতে পারে না। 10 টাইমের মতো গুলি করলেই এই গানটা চার্জ শেষ হয়ে যায় প্লাজমার মতো। তারপর আমরা দেখবো যে প্লাজমার মতো চার্জ হতে কত টাইম লাগে, মানে এটা কিন্তু এমন নয়, প্লাজমার মতো চার্জ হতে একটু টাইম লাগে। সো আমরা এখন ফুল গুলি করে নিই, 100% ডান, অ্যান্ড দেখি কত সেকেন্ড লাগে। সো আমি এখানে টাইম লাগাই দিছি, মানে কাউন্ট ডাউন লাগাই দিছি, দেখি এখানে ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগে 100% থেকে 0% হইতে। অ্যান্ড 70, 60, 50, 40, 30, 10, ওকে। সো 100% হইতে এখানে আমাদের অলমোস্ট 14 সেকেন্ড লাগছে, হয়তো বা 1 সেকেন্ডে ব্যবধান হতে পারে, 13 কিংবা 15 হতে পারে, যদি আমি টাইমারটা ভালো মতো না লাগাই থাকি তাহলে। সো এখন আমরা মেনলি চেক করবো হচ্ছে
আমাদের জোনের বাইরে আমরা আসলে বুইয়া করতে পারি কিনা এই গানটা নিয়ে। আপনারা দেখতে পারলেন কিন্তু 14 সেকেন্ড লাগে একটা গান আমাদের ফুললি চার্জ হইতে। সো আমি এখানে দুইটা করে গান নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন দুজনে দুইটা দুইটা গান নিয়ে আসছি, মানে একটা চার্জ শেষ হয়ে যাবে আরেকটা রিলোড করবো, আরেকটা চার্জ শেষ হয়ে যাবে আরেকটা দে মারবো, মানে এভাবে আমরা জোনের বাইরে বুইয়া করার চেষ্টা করবো। অ্যান্ড এটা একদম ইজি ওয়ে হবে আমাদের জোনের বাইরে বুইয়া করা যদি এরকমভাবে গানটা আসে। সো এখন আমি দেখতে পাচ্ছেন আমি আমার টিমমেট এখানে জোনের বাইরেই জাস্ট নিজেকে নিজে হিল করতেছি, নিজেকে বলতে আমার নিজের টিমমেটকে হিল করতেছি, সে আমাকে মারতেছেন আমি তাকে মারতেছি, দেখি আসলে কী হয়। অ্যান্ড লাস্ট জোন এখানে ওয়ার্নিং শুরু হয়ে গেছে, মানে লাস্টের আগের জোনটা ওয়ার্নিং শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আমরা জাস্ট টিমমেটকে গুলি করতেছি, একটা এমন শেষ হয়ে যাবে আরেকটা কিন্তু এখানে 100% হয়ে আসে, আমি জাস্ট একটা গুলি শেষ করবো অ্যান্ড ওইটাতে গেতে গেতে ওইটা এখানে ফুললি চার্জ মানে হয়ে যাবে। সো এটা মেইনলি জোস হবে, বিকজ একটা দিয়ে গুলি শেষ করতে করতে আরেকটা চার্জ হয়ে যায়। সো আমি এখানে এনিমিকে মারতেছি, আমার টিমমেটকে মারতেছি, সেও কিন্তু আমাকে মারতেছে, লাস্ট জোন ওয়ার্নিং চলতেছে, দেখি আমরা এখানে জোনের বাইরে বুইয়া করতে পারি কিনা। এটা একদম ইজি বুইয়া হবে অ্যান্ড ইজি চ্যালেঞ্জ হবে, আমি ইজিলি তাকে হিল করতেছি ভাই, ইনসেন ইনসেন ভাই। হোয়াট দ্য হেল ম্যান, কি হলো, আমি মরলাম কেমনে? আরে আমি তো তাকে মারতেছিলামই, আই থিঙ্ক সে ঠিক মতো মারতে পারে নাই ভাই, আমাকে স্লো মোশনে দেখতে হবে। ওকে স্লো মোশন আমি দেখি, আমি এখানে তাকে গুলি করতেছিলাম অ্যান্ড সে এখানে আমাকে গুলি করছে কি না দেখি। না না না, সে দাঁড়ায় আসিল ভাই, সে দাঁড়ায় আসিল, সে এখানে গুলি করে নাই, আই থিঙ্ক সে ভুলে গেছিল। ইয়াস, নাইতে এখানে তার রিলো, ও বুঝছি তার রিলোড চলে আসছিল, বাট সে ভুলে বুঝে নাই যে রিলোড চলে আসে, সে যখনই গান চেঞ্জ করছে অতক্ষণের সময় শেষ, সে আসলে বুঝতে পারে না যে রিলোড চলে আসছিল। এখানে আজহার ভাই একটা মিস্টেক করে ফেলছিল, দ্যাটস ওয়াই, না হলে আমরা ইজিলি এখানে বুইয়া করতে পারতাম। অ্যান্ড আজহার ভাই কিন্তু একজন গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, তার কিন্তু এক্সপিরিয়েন্স আছে, সে নিজেও বলছে যে আমি এখানে একটা ভুল করে ফেলছি, না হলে ইজিলি আমরা বুইয়া করতে পারতাম। অ্যান্ড আমাদের কাছে যদি ফটকে একটা থাকতো তাহলে তো আরও বেশি মানে বেশি আমরা অ্যাডভান্টেজ পাইতাম, তাহলে ইজিলি আরও বুইয়া করতে পারতাম। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে আমরা নেক্সট ভিডিওতে ট্রাই করবো যে ডিরেক্টলি বুইয়া করে দেখানোর জন্য, আমরা একদম মানে একদম কনসেন্ট্রেট করে গুলি করবো, তাহলে বুইয়া করে দেখানো যাবে। সো আজকের মতো এ পর্যন্ত দেখান, সো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ গাইস।